বাতাগান্দি সরকার সাহেব আলী আবুলহাসান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মামুনুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তিতাস উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এই তিতাস উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই মানববন্ধনে অংশগ্রহণ করে বাতাগান্দি সরকার সাহেব আলী আবুলহাসান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষার্থীর এক অংশ দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার এর পিছনের অংশ আরো বিশাল বড়, ছেলেরা আছে, ওরাও সামনে যাবে। এখন এই মানববন্ধনটি এখানে আমাদের মাসিমপুর রোডে কিছুক্ষণ থাকার পরে তারা চলে যাবে আমাদের বাতাগান্দি চৌরাস্তা, এবং সেখান থেকে হয়তো এই তিতাস উপজেলা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা আরো অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদের ধারণা। যে ওই দিকে হ্যাঁ মানববন্ধনের ছেলেদের অংশে বাতাগান্দি বিদ্যালয়ের যে ছেলেরা আয়োজনে বাতাগান্দি সরকার সাহেব শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে যার যার অবস্থান তৈরি করি। স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই, বিভিন্ন প্লে কার্ড। এই তোমরা দাঁড়ানো কেন, সুন্দর করে সুন্দর করে দাঁড়াও, শৃঙ্খলা মতন দাঁড়াও। রাস্তার মাঝে আমরা কেউ অবস্থান নিব না, রাস্তার মাঝে আমরা কেউ অবস্থান নিব না। দুই পাশ থেকে যে যানবাহনগুলি যাচ্ছে তাদেরকে চলাচলের সুযোগ করে দিব, এবং আমরা স্টুডেন্ট এবং ছাত্রের যারা আছি দুই পাশে আমরা অবস্থান নিব। এক্সিডেন্ট
থেকে। তোমরা একটু পিছনে দাঁড়িয়ে যেত। আমরা প্রথমে বলবো মামুন স্যারের নামে মামলা, শিক্ষার্থীরা সবাই বলবে প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। এরপরে ইচ্ছে হবে মামলার নামে হয়রানি, শিক্ষার্থীরা সবাই বলবে চলবে না, চলবে না। স্বাধীন বাংলা হয়রানি, চলবে না, চলবে না। কারোর নামে মামলা প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। মামুন স্যারের নামে মামলা প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। মামলার নামে হয়রানি, চলবে না, চলবে না। মামলার নামে হয়রানি, চলবে না, চলবে না। স্বাধীন বাংলা হয়রানি, চলবে না, চলবে না। মামুন স্যারের নামে মামলা প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। মামুন স্যারের নামে মামলা, চলবে না, চলবে না। চলবে না, চলবে না। চলবে না, চলবে না। বাংলায় হয়রানি, স্বাধীন বাংলায় হয়রানি, মামলা নামে মামলা।